এই মাসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মাতা তিনি গৃহবন্দী হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি দেশের বাইরে মিথ্যা মামলায় সাজা মাথায় নিয়ে নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে আমরা আছি। আমাদের প্রায় প্রত্যেকটি এলাকায় আমরা প্রত্যেকেই আসামি হয়েছি এবং আমাদেরকে আদালতে যেতে হয় নিয়মিতভাবে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের কয়েকটা জেলাতে সাজাও পেয়েছে, তারা সাজা নিয়ে কারাগারে আছে। এখনো আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারের মধ্যে রয়েছে। সহকর্মীবৃন্দ, এই এক যুগ ধরে এক ভয়াবহ কর্তৃত্ববাদী এক নায়ক ফ্যাসিবাদী একটি সরকার আমাদের দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কি দেশের বিচার ব্যবস্থা, কি দেশের আইনের ব্যবস্থা, ঢাকার নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ছাত্রদের মধ্যে, ঢাকা ছাত্রদের মধ্যে সংঘর্ষ হল। সেই সংঘর্ষে যারা নেতৃত্ব দিলেন তারা সবাই সরকারি দলের ছাত্রলীগের নেতা এবং পত্র পত্রিকায় সব জায়গায় ছবি সহ বেরিয়েছে যে তারা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে। দুজন মারা গেছে আর অনেকে আহত হয়েছে। অথচ দেখেননি সরকারের পুলিশ তারা আসামি করল আমাদের সেই এলাকার যে সভাপতি বিএনপির সাবেক সভাপতি তাকে এবং আরো 24 জন অঙ্গ সংগঠন নেতা কর্মীকে। আজকে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে যে খুন করল যারা তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাকে নিয়ে গিয়ে আদালত তাকে আবার 3 দিনের রিমান্ড দিয়েছে। এগুলো থেকেই বুঝতে শাসন ব্যবস্থা এখন কেমন চলছে, এই দেশের পুলিশ প্রশাসনের অবস্থাটা কি, এই দেশের আদালতের অবস্থা কি, এই যে বিচার ব্যবস্থার অবস্থাটা কি। যেদিন ঘটনা ঘটে সেদিন 2.5 ঘন্টা পর্যন্ত পুলিশ তাকিয়ে দেখেছে, আসে নাই, কারণ তারা বুঝতে পারছিল না যে কে কোন দিকে আছে, সরকারি পক্ষ কোন দিকে আর বিরোধী দল কোন দিকে। বিরোধী দল তো সেখানে ছিলই না, যারা লড়াই করেছে তারা উভয়ই সরকার দলের লোক এবং সেখান থেকে নিরীহ অসহায় একজন শ্রমজীবী দুইজন মানুষের অত্যন্ত যুবক ছেলে তাদের প্রাণ চলে গেছে, তাদের পরিবার অসহায় হয়েছে, তাদের স্ত্রীতে স্ত্রীতে আপনি দেখেছেন যে তারা আহাজারি করছে যে এখন আমার বাচ্চা নিয়ে আমার সন্তান নিয়ে আমি কি করে বেঁচে থাকব। এটা হচ্ছে প্রকৃতির চিত্র সারা দেশে। বন্ধুগণ, আজকে তাই সেদিনই বললাম যে রমজান এসেছে, আমাদের মাঝে আমরা সংযম করছি, আমরা ত্যাগ স্বীকার করছি, আমরা ইবাদত করছি, আমরা আশা করছি যে ঈদের দিন আসবে অল্প কয়েকদিন পরে, সেই ঈদ আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসবে। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা সত্যিকার অর্থেই আমাদেরকে একটা খুশির ঈদ দিতে পারেন, আমাদেরকে দেন, আমাদের দেশ নেত্রীকে মুক্ত করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেন দেশে ফিরে এসে আমাদের মাঝে এসে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যাদেরকে আসামি করা হয়েছে তারা যেন মামলাগুলো থেকে রেহাই পায়, আর সেই সমস্ত পরিবারগুলো যাদের ছেলে, যাদের সন্তান, যাদের স্বামী গুম হয়ে গেছে তারা যেন ফিরে আসে পরিবারগুলোতে, আর যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার পরিজনরা যেন অন্তত একটু শান্তি পায়, এই একটা সুদিন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। বন্ধুগণ, বন্ধুগণ, আমি ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দলকে সুসংগৃহীত করবেন, দলের জন্য কাজ করবেন। যারা রাজনীতি করছেন, বিএনপি করছেন, তারা নিজেদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কুন্দল না করে আগামী দিনগুলোতে যখন আমাদের লড়াই করতে হবে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে, তখন যেন আমরা শক্তিশালী সংগঠন নিয়ে লড়াই করতে পারি, সেই সংগঠন আপনাদেরকে তৈরি করতে হবে।
আমি অনুরোধ করব যে আপনারা আজকের এই রমজান মাসে আপনারা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চাইবেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা লড়াই করতে পারি, আমরা যেন এই ভয়াবহ ফ্যাসিবাদী যে সরকার আছে তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত আমরা যেন করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চাই। একটা বিখ্যাত কবির বিখ্যাত উক্তি আছে যে বিপদে মনে রক্ষা করো এ না হয় মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়, আমি যেন ভয় না পাই, আমি যেন সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারি। একটা কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সবসময় বলেন যে সে উনি বলেন যে ভয় করলে তুমি শেষ, আর তুমি যদি সাহস করে এগিয়ে যাও তাহলে বাংলাদেশ তোমার। আজকে সেই কথাটা আমাদেরকে বুঝতে হবে গভীরভাবে। 50 বছর হয়ে গেছে বাংলাদেশের, এই 50 বছরে আমরা যে আশা করেছিলাম এখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমাদের নূর করিম ভাই আছেন, তৈমুর চেয়ারম্যান সাহেব আছেন, আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন এখানে। এই মুক্তিযুদ্ধ যে আমরা করেছিলাম, আমরা করেছিলাম একটা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটা বাংলাদেশ পাবো, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের আজকে 50 বছর পরেও আমাদেরকে বলতে হচ্ছে যে সেই বাংলাদেশ আমরা পাইনি। আজকে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের সন্তানদের কোনো ভবিষ্যতে নিশ্চয়তা নাই, আমাদের মানুষ যে স্বাস্থ্য সেবা পাবে হাসপাতালে গিয়ে তার কোনো নিশ্চয়তা নাই, শিক্ষা ব্যবস্থায় যে একটা নিয়ম নীতির মধ্যে গিয়ে আমার সন্তানরা শিক্ষিত হবে তার কোনো নিশ্চয়তা নাই, অর্থনীতির পাট চলছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিচ্ছে দেশ থেকে, দেখে যেন মনে হয় যে বর্গিরা যেভাবে এই দেশে এসেছিল সব কিছু লুট করে নিয়ে চলে যাচ্ছিল, আওয়ামী লীগও সেইভাবে এসেছে এখান থেকে সব কিছু লুট করে নিয়ে তারা চলে যাবে, এবং সেইভাবেই তারা এখন দেশ চালাচ্ছে সর্বক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধতে এখন দুর্নীতি চুরি ডাকাতি কল্পনার বাইরে। আমরা সেই অবস্থায় এই দেশকে ছেড়ে দিতে পারি না, আমাদেরকে অবশ্যই লুকে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং আপোষে কোনো মীমাংসা হয় না, এদেশে আপোষে কোনো মীমাংসা হবে না। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, তারপরে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন হবে, পার্লামেন্ট গঠন হবে, তার আগামী 5 বছরের জন্য দেশ চলবে। এদের অপরাধ ক্ষমা করার মতো না, এরা আমাদের দেশের সমস্ত কিছুকে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগকে শেষ করেছে, আমাদের প্রশাসনকে শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলাকে শেষ করেছে, আমাদের সংবাদ স্বতন্ত্রের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। আজকে আবার নতুন এই যে আমার ভাইরা এখানে আছেন তাদেরকে নতুন আইন তৈরি হতে যাচ্ছে, এই আইনটা হচ্ছে সংবাদকর্মী আইন। সংবাদকর্মীদের আইন আপনি করার কে? সংবাদকর্মীদের তো আইন দরকার হয় না, এতদিন ধরে 50 বছর দেশ চলে সে কোনো সংবাদপত্র আইন প্রয়োজন হয় নাই, তাদের প্রোটেকশন তারা নিজেরাই দিতে পারে। আপনারা দয়া করে সংবাদকর্মীদের উপরে চড়াও হবেন না, 700 উপরে বেশি আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনারা আটক করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করেছেন, আপনারা 40 জনের বেশি সংবাদ এই 3 মাসে তাদেরকে হত্যা করেছেন, বাস্তব কথা বলছি। অর্থাৎ এই দেশে এখন কেউই নিরাপদ না, তাই আমি অনুরোধ করব আপনারা ঠাকুরগাঁয়ে পুনর্গঠনের কাজ শুরু করেছেন, যে পুনর্গঠন করতে গিয়ে আবার দলকে বিভক্ত করবেন না, এই পুনর্গঠন করতে গিয়ে সত্যিকার অর্থে পুনর্গঠন করেন, এবং যারা যোগ্য নেতা তাদেরকে নেতৃত্বে নিয়ে আসেন, যারা যোগ্য নয় তাদেরকে নেতৃত্বে আনবেন না, দলের ক্ষতি হবে, দলের ক্ষতি যেন না হয়। আমি একটা কথা বলে দিই আপনাদের, এই ঠাকুরগাঁয়ে আমি বলতে জোর গলায় বলতে চাই, এই ঠাকুরগাঁয়ে এক সময় বিএনপির কোনো অস্তিত্ব ছিল না, আপনাদের সহযোগিতায় আমরা
এই ঠাকুরদাকে বিএনপি একটা দুর্গে পরিণত করেছিল। এখনো আমাদের প্রত্যেকটি যে উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সংগঠন হচ্ছে শক্তিশালী সংগঠন, এটাকে আরো শক্তিশালী করেন। আমাদের ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাদেরকে পুনর্গঠিত করে তাদেরকে আরো শক্তিশালী করেন। আমি জানি এই রমজানের রোজার শেষ মুহূর্তে এসে এইসব কথাগুলো শুনতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা বলছি, আমি আমার উপলব্ধি থেকে বলছি, আপনারা যদি এখনো আপনাদের উপলব্ধি না হয় যে আপনার দলকে শক্ত করে ধরতে হবে, দলের কাজ করতে হবে, ব্যক্তিগত স্বার্থের লোককে দূরে রাখতে হবে, আর আমার লোক তোমার লোক এগুলো করা যাবে না, এটা করা যাবে না, দলের যে লোক তাকে সামনে আনতে হবে। আমি এই কথাগুলো বলার জন্যই আজকে আপনাদের এখানে এসেছি। আপনারা ইতিমধ্যে সংগঠনের কাজ শুরু হয়েছে, আপনাদের ঠাকুরগাঁও উপজেলাতেও এখানে আপনার পুনর্গঠন হবে, পৌরসভায় পুনর্গঠন হবে। দয়া করে সবাই একটু সক্রিয় হন, সক্রিয় হন, যারা দলের জন্য সময় দেন তাদেরকে নেতৃত্বে আনবেন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আমি কথা বাড়াবো না, আমি শুধু আপনাদের বলি, এর মধ্যে আমরা অনেক আমাদের অত্যন্ত দায়িত্বশীল আমাদের জনপ্রিয় মানুষ যারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা অনেকেই আমাদের থেকে চলে গেছেন। আমাদের এই ঠাকুরগাঁও সদরের সভাপতি আনোয়ার হোসেন লাল সাহেব তিনি চলে গেছেন, আমাদের এর মধ্যে মিজানুর রহমান আমাদের ঠাকুরগাঁও পৌরসভার গোয়ালপাড়ার নেতা তিনি চলে গেছেন, শাহেদ কামাল চৌধুরী আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, পৌরসভা মেয়র ছিলেন, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদের রঞ্জিত চৌধুরী তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মুসলিমউদ্দিন বিশ্বাস সাহেব আমাদের প্রথম, কায়সার আলী সে চলে গেল, একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, আমাদের যুব দলের ভাই লাভলু চলে গেল, এরপরে আপনার যে দুজনের ভাই মামুন সে চলে, এরা আমাদের স্টলওয়ার্ড, সামনের শ্রেণীর লড়াকু যোদ্ধা ছিল। আজকে আমাদের ওবায়দুল হক শ্রমিক দলের সেক্রেটারি অত্যন্ত অসুস্থ, এবং আমি তাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে, ডাক্তাররা আমাকে যেটা বললেন শুনে আমার মন খুব খারাপ হয়ে গেছে, যে তার শেষ স্টেজ, তাকে যখন দেখতে গেলাম তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আমাকে বলছে যে ভাই আমার ছেলেগুলোর দিকে লক্ষ্য রাখবেন, এরা কিন্তু তাদের সারাটা জীবন বিএনপির জন্য দিয়েছে, সারাটা জীবন দিয়েছে। আমরা অনেক কষ্টে দিনে 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 এই সংগঠন গড়ে তুলেছি, আপনাদের কাছে আমি অনুরোধ করব এই সংগঠনটাকে আপনারা শক্ত করে ধরে রাখবেন, আপনাদের কোনো হুইমসের মধ্য দিয়ে, আপনাদের নিজস্ব ভালো লাগা ভালো না লাগার মধ্যে দিয়ে কিন্তু দলের ক্ষতি করবেন না, এটা আমি বারবার করে অনুরোধ করছি, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। কারণ আমরা যে সময়টা পার করছি সেই সময়টা অত্যন্ত কঠিন সময়, শুধু বিএনপির জন্য নয়, এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য এটা একটা কঠিন সময়। তাই প্রিয় ভাইয়েরা, আমি আমার দুর্ভাগ্য যে আমি আজকাল খুব বেশি আপনাদের এখানে আসতে পারি না, এই সময় আমি পাই না, তারপরে যেটুকু সময় করতে পারি চেষ্টা করি আসার, সকলের সঙ্গে দেখাও হয় না, আমার কথাও হয় না, আমি হয়তো আপনার মনে করেন যে স্যার তো ওইদিকে চলে গেছে, স্যার তো ওইদিকে আসে না, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, কারণ এটা আমার ভিত্তি, এটাই আমার দাঁড়ানোর জায়গা, এই জায়গাটাকে আপনারা দুর্বল করবেন না। আমরা বহু কষ্ট করে পরিশ্রম করে কিন্তু এই জায়গাটা তৈরি করেছি, এটাকে শক্ত করে ধরে রাখতে হবে, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমার অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক অসুখ, আপনারা সবসময় আমার জন্য দোয়া করেছেন যখনই অসুস্থ হয়েছি, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার আপনাদের কাছে অনুরোধ যে মূল যে বিষয়টা আমাদের সংগঠন বিএনপি, এটাকে শক্ত করে শক্ত হাতে আপনারা রক্ষা করেন, তাকে আরো বাড়ান, তাকে আরো বেগবান করেন। আপনাদের সকলকে এই আজকের দিনে, এখন তো আপনার শেষ সময়, শেষ সপ্তাহ চলছে, যে কোনো দিন আপনার সবে কদরের রাত আসবে, আমরা সবাই আল্লাহ তাআলার কাছেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন, আমাদের যারা চলে গেছেন আমাদের কাছ থেকে তাদেরকে আল্লাহ যেন ভেসবাসী করেন, আর জালেমের হাত থেকে যেন আমাদেরকে মুক্ত করেন, এই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার রহমত চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা জিন্দাবাদ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক।